আজকে 114তম ক্ষুদিরামের শহীদ দিবস মৃত্যুবার্ষিকী আমরা এখানে উদযাপন করতে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। ভেবে গর্বিত হই, মালা দিয়ে নিজেকে পুণ্যার্থী মনে করি। এই সমস্ত মনীষীরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন বলেই তৎকালীন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, এবং তাদের সাহসিকতা, তাদের মানবিকতা, তাদের ত্যাগের ইতিহাস পরপর পরপর ভারতবাসী কিন্তু জেনে এসেছিল 1947 সাল পর্যন্ত। পরবর্তীকালে আমরা এক আরেক ভারতবর্ষ দেখতে পেলাম, আর আগে 47-এর আগে আরেক ভারতবর্ষ দেখেছিলাম যেখানে পান নিয়োজিত করবার জন্য মানুষ যেন আগ্রহ প্রকাশ করতেন। 1903 সালে যখন অরবিন্দ এবং নিবেদিতা মেদিনীপুরে গিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছিলাম যে ক্ষুদিরাম উদ্বুদ্ধ হয়ে গেছিলেন ওনাদের ভাষণে। পরবর্তীকালে উনি কিংসফোর্ডকে মারার জন্য, বোম বানানোর জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছিলেন। সেই চেষ্টার মধ্যেখান দিয়ে যখন মুজফ্ফরপুরে ধরা পড়ে গেলেন, তখন ভারতবর্ষের স্বাধীনতার এক নতুন দিক দেখা দিল। এবং বারবার যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, তখন বিভিন্ন রকমভাবে আত্মত্যাগ এবং ভারতবর্ষের মানুষকে উজ্জীবিত করার কথা বারবার বলে গিয়েছিলেন। ওনার ইচ্ছা ছিল, মৃত্যুর আগে প্রত্যেক বন্দীকে জিজ্ঞেস করা হয় যে তার কি ইচ্ছা, উনি বলেছিলেন যে স্বাধীনতা সংগ্রামীদের বোম বানানো শিখিয়ে দেওয়া। সেই ইচ্ছা ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু সেদিনকে পূরণ করেনি। ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে ইনাদের ভূমিকা আছে, এবং শহীদ ক্ষুদিরাম ভারতবর্ষের প্রথম কনিষ্ঠতম শহীদ। তার মৃত্যুদিন আজকে আমরা এখানে পালন করতে এসেছি। এই মৃত্যুদিন নয়, এটা শহীদ দিন, কারণ অমর শহীদ ক্ষুদিরাম তার বাল্যদান করে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন গর্বিত মনে করে। আজকে ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস, 114তম মৃত্যু দিবসে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা তার মূর্তিতে মাল্যদান করেছি এবং তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমাদের কর্মসূচি প্রত্যেক বছরই হয়। এবছরও আমরা সেই কর্মসূচি পালন করছি। আমরা সকলেই জানি যে ক্ষুদিরাম বসু তার জীবিতকালে তিনি যেভাবে দেশের জন্য লড়াই করেছেন, দেশের স্বাধীনতার জন্য তিনি তার প্রাণ বলিদান দিয়েছেন, সমস্ত ভারতবর্ষের মানুষকে তার এই আত্মবলিদান আমাদের সকলকে মনে রাখতে হবে, এবং তার যে দেখানো পথ সেই পথে আমাদেরকে চলতে হবে। আমাদের দেশের দেশাত্মবোধকে আরও জাগ্রত করতে হবে। আমাদের যে প্রজন্ম এবং পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে আরও বেশি করে ক্ষুদিরাম বসুর মতন স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে তাদের জানাতে হবে, এবং দেশকে স্বাধীন করতে কতটা আত্মবলিদান দিতে হয় সেটা সকলকে জানানোর প্রয়োজন আছে। তাই আজকে আমরা সকলে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করতে পেরে নিজেদের ধন্য এবং কৃতজ্ঞ মনে করছি। আজকে ক্ষুদিরাম বোস আমরা সবাই জানি, ওনার আজকে মৃত্যুবার্ষিকী। তো দেশে প্রথম স্বাধীনতা যে সংগ্রাম, সে প্রথম যে বালকটি হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠেছিলেন তার নাম ক্ষুদিরাম বসু, এবং উনি ওনার যে চিন্তাধারা তাকে বাস্তবায়িত করতে আমরা আসানসোল দক্ষিণ থানায় আজকে সমাবেত হয়েছি। এখানে উপস্থিত ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায় আমাদের চেয়ারম্যান, উপস্থিত ছিলেন আমাদের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, উপস্থিত ছিলেন শিখা ঘটক, থানার ভারপ্রাপ্ত আইসি উপস্থিত ছিলেন। ওনাদের উপস্থিতিতে আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে জাগ্রত করার জন্য প্রতিটি মনীষীদের আমরা কথা স্মরণ করি, এবং নতুন প্রজন্ম যেন দেশাত্মবোধক দেশাত্মবোধ তাদের মধ্যে ঘুরে ওঠে সেই চিন্তা ভাবনায় আমরা করি।